বন্ধু বন্ধু তোর মামনি যাচ্ছে রে বন্ধু, ওই দেখ। তুমি চিন্তা করো না, আসার পথে ওই দক্ষিণ পাড়ার ঘটক মশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। উনি বললেন ভালো একটা পাত্রের খোঁজ আছে, আমি ওনাকে বাড়ি আসার জন্য বললাম। কি গো, তুমি যে বললে যে ঘটক মশাইয়ের আসার কথা ছিল, কই এলো না তো এখনো? আরে তুমি চিন্তা করো না, ঘটক মশাই ঠিক চলে আসবেন। কই বীরেন বাবু, বাড়িতে আসেন বীরেন বাবু? দেখো তো মামনির মা কে এসছেন, মনে হয় ঘটক মশাই এসছেন। হ্যাঁ হ্যাঁ, তাই হবে মনে হয়। চলো চলো তাড়াতাড়ি চলো।
ঘটক মশাই, আরে আসুন আসুন বসুন। এই তো আমি আশা করছি। আসুন 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 ঘটক মশাই বসুন। ঘটক মশাই, আপনার কথায় আলোচনা করছিলাম আর কি। আইকে তাহলে তো আমি অনেকদিন বাসুন, তাই না? আপনি মরবেন কেন? আপনি তো আমাদেরকে উদ্ধার করবেন। ঠিক কইছেন, এলাকার আমি নাম করা ঘটক, কালগঞ্জের পোলাপানদের বিয়া দিয়া আমি তো বাপ মায়েদের উদ্ধার করি, সেই সঙ্গে দু এক টাকা যা ইনকাম হয় তাই দিয়ে আমার সংসার চলে। আর কইয়েন না, ওই যে আপনার বন্ধু প্রতাপ, ওর মাইয়াটা একটা ছোট্ট এইটি ছেলার সাথে পালাইয়া গেছে। দুদিন আগে ওদের বাড়ি গেছিলাম একটা ভালো পাত্রের খোঁজ লইয়া, নগদ 1,00,000 টাকা চাইলো বইলা পিছাইয়া গেল। এখন বুঝেন কেমন লজ্জায় মাথা কাটা গেছে। ঘটক মশাই, ওই জন্যই তো আমরা আর কোনো রিস্ক নিব না, যত তাড়াতাড়ি পারি মেয়েকে বিদায় করাই মঙ্গল। কই মামনির মা, মিষ্টিগুলো আনো। কই, আপনি যে বললেন ভালো একটা পাত্রে খোঁজ আছে। রায় পরিবারের একমাত্র ছেলে, বড় আদরের ছেলে বলে পড়াশোনা তেমন করেনি, ওই বাবার যে ব্যবসাটা আছে ওটাই দেখভাল করে। ঘটক মশাই, এত বড়লোক পরিবারে আমার মতো নিম্ন মধ্যবিত্তের পক্ষে বিয়ে দেওয়া কি সম্ভব হবে? তেমন কিছু লাগবে না, ছেলের পরিবারের সঙ্গে আমার কথা হয়ে গেছে, যেই পরিবার নগদ 2,00,000 টাকা দিতে পারবে সেই পরিবারের মাইয়াকেই ছেলে বিয়ে করবে। হ্যাঁ গো, আমাদের যতই কষ্ট হোক জমি বাড়ি বন্ধক রেখেও আমরা মেয়ের বিয়ে দেব, অত সুন্দর পাত্র মনে হয় হাত ছাড়া করা ঠিক হবে না। একদম তাই, এত সুন্দর পাত্র হাজারে একটা, আমাদের যতই কষ্ট হোক। আচ্ছা ঠিক আছে ঘটক মশাই। ঠিক আছে বলতে? তরুণ, তুই কখন এলি? আমি বেশ কিছুক্ষণ আগেই এসেছি, অনেকক্ষণ ধরে তোমাদের কথাবার্তা শুনছিলাম। আচ্ছা তরুণ বস বস। না দাদা ঠিক আছে, তুমি বস। ইনি ইনি কে দাদা? এই হলো তরুণ, আমার মাসতুতো ভাই, স্কুলের শিক্ষক। ও, আপনি না চিনলেও আপনাকে আমি ভালোভাবেই চিনি। বাবা মাদের ভুল বুঝিয়ে এলাকার নাবালক নাবালিকাদের বিয়ে দিয়ে আপনি আপনার নিজের সংসার চালান, কি ঠিক বলছি না আমি? আগে চুপ করুন আপনি। ছি দাদা, তুমিও, তোমার মাথায় এরকম একটা চিন্তা আসবে আমি তো ভাবতেও পারিনি। আর বৌদি, তুমি তো দাদাকে অন্ততপক্ষে বুঝাতে পারতে। ঠাকুরপো, তুমি জানো না চারিদিকে কত কি যে হচ্ছে, তার জন্য আমাদের খুব চিন্তা হয় গো। তাছাড়া তোমার দাদারও ঘাড়ে ব্যথাটা খুব বেড়েছে, দিন দিন তো বয়স হচ্ছে মানুষটার। তাই বলে তোমরা এত বড় একটা ভুল ডিসিশন নিতে যাচ্ছ? তোমরা জানো না আমাদের মামনি এখনো নাবালিকা, ওর তো এখন পড়ার বয়স, এখন ভালো করে পড়াশোনা করুক, নিজের পায়ে দাঁড়াক, মানুষের মতো মানুষ হোক, তারপর নয় বিয়ের ব্যাপারটা ভাবা যাবে। তা তো বুঝলাম, কিন্তু আমার বন্ধু প্রতাপের মেয়েটা আমাদের মামনির বয়সেরই, সে একটা ছেলের সঙ্গে, সে একটা ফুটানি ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তাহলে তাহলে আমাদের মামনিকে কীভাবে ভরসা করি বল দেখি। দাদা, এর জন্য দায়ীও বাবা মা, আজকাল বাবা মা নিজেদের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে, তারা ছেলে মেয়েদের পিছনে সময় অনেক কম দেয়, তার ফলস্বরূপ এই সব ঘটনাগুলো ঘটছে। তাছাড়া ছেলে মেয়েদের এই বয়সটা একটু অন্যরকম, এই বয়সটাকে বলা হয় অ্যাডোলেসেন্স পিরিয়ড, এই বয়সে বাবা আমাদের ছেলে মেয়েদের প্রতি একটু বাড়তি নজর দিতে হবে, বা আমাদের আরও অনেক বেশি সচেতন হতে হবে, ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কি করছে এইসব বিষয়ে বা আমাদের লক্ষ্য রাখতে হবে, তাদের ভালো মন্দ ব্যাপারটি বুঝিয়ে বলতে হবে, ছেলে মেয়েদের সাথে এই সময় বা আমাদের বন্ধুর মতো মিশতে হবে এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক বলেছ ঠাকুরপো, আমরা সত্যি সত্যি একটা বড় ভুল করতে যাচ্ছিলাম। তুই ঠিকই বলেছিস, আমরা আমরা মামনির পেছনে সময় অনেক কম দিই, আমরা এরকম ভুল আর করবো না, আমরা মামনির পেছনে অনেক সময় দেব, তাকে ভালো করে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করে তারপর না বিয়ের ব্যাপারটা ভাবা যাবে। পরিস্থিতি তো ঠিক দেখছি না, ভালোই ভালোই কেটে পড়লেই বাসি।
আমি আর এরকম ভুল করুন না, আমি যাই। আপনি এদিকে আসুন, আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন? এই অনেক, আসুন আসুন এদিকে আসুন।